আজকে দালালের ব্লগিং নিয়ে কিছু বলতেই হবে। ওরে বাবা, আজকে ব্লগিং এ ক্লারিফিকেশন দিয়েছে, ও অন্য ব্লগারদের ভুল ধরে, ও সন্দীপের, মন্দিরার, এরকম সব ব্লগারদের ভুল ধরতে বসে, অথচ ওর ব্লগিং চ্যানেলে ভুলে ভরা। তো ও যখন অন্যের ভুল ধরে, তো ওর ভুল আমি ধরবো, শুধু ওর ভুল ধরবো না, বাপের বাড়ির ভুলও ধরাবো, বাবা মায়ের মায়ের কিছু ভুলও ধরাবো, বাপের বাড়ির কিছু নিয়ম আচার কানুন আচার নিয়মও শেখাবো, বলবো। ও একটার পর একটা ক্ল্যারিফিকেশান দিয়েছে, কারণ ওর উপরে আঙুল উঠেছিল। হ্যাঁ, প্রত্যেকদিন ও যেগুলো অন্যকে বলে সেগুলো নিজের ঘরে দেখায়, তাই আজকে ক্ল্যারিফিকেশান দিতে বসছে। বন্ধুরা, তোমরা যারা দালালের ভিডিও দেখোনি, তারা দালালের ভিডিওটা, ব্লগিং ভিডিওটা দেখে এসো, ব্লগিং চ্যানেলটা দেখে এসো, তারপরে আমার এই চ্যানেলে এসে একটা কমেন্ট করে দিও যে আমি যে কথাগুলো আজকে বলে যাব সেগুলো ভুল কিনা, তো সেও ব্লগিংয়ের নামে বসে বসে কন্ট্রোভার্সি করেছে। কন্ট্রোভার্সি তো করেনি, নিজের গল্প করেছে, গল্প করেছে। এটা নাকি ব্লগিং চ্যানেল, ক্রিয়েটিভিটি দেখাতে হয়। অন্যকে বলে কী করিস, প্রিয়াকে বলে কী করিস, তাদের ভুল দেখা ভুল ধরে, মোয়ের ভুল ধরে। আর ওর চ্যানেলে ও বসে বসে গল্প করছে, বিয়ের আগের গল্প, বিয়ের পরের গল্প, বাড়িতে গাছ কাটা হচ্ছে তার গল্প, অথচ কোন গাছ কাটা হচ্ছে, কী গাছ কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে সেগুলো কিছু জান না। ও হচ্ছে বাড়ির পুত্রবধূ, বাড়ির বউ, বাড়িতে গাছ কাটা হচ্ছে, কেন হচ্ছে, কী বৃত্তান্ত জানে। চলো চলো এই সবটা নিয়ে আজকের ভিডিওটা, দেখো কী ক্ল্যারিফিকেশান দিয়ে গেল, কিন্তু মিথ্যে বলে গেল, পুরোটা মিথ্যে। চলো দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দালালের দেখলাম ব্লগিংটা, প্রথম থেকে বলি তোমাদের, তারপরে তোমাদের ভিডিওর শেষে বলবো টিনু ওকে কীভাবে ব্যবহার করেছে, টিনু কীভাবে ব্যবহার করে ছুঁড়ে জাস্ট ফেলে দিয়েছে। আর এই জন্যই ও শুধু মানুষের ব্যবহৃতের জন্য হয়তো বুঝতে পেরেছে, সবটা তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম হচ্ছে ঠাকুর পুজো দিয়ে দেখালো, কারণ কদিন ধরেই বলছিলাম গোপাল সেবা তিনবার দিতে হয়, সকালে দুপুরে রাতে। সেখানে ও বারবার দেখাচ্ছিল, দুপুরবেলা স্নান টান করে ও দেড়টা দুটোই, যখন স্নান সব কাজ টাজ সেরে ভিডিও টিডিও করে ও যখন পুজো দিত, তখন দেড়টা দুটো বাজে, তখন সে পুজো দিত, মানে গোপাল সেবা দিত, আর রাত্রিবেলা একবার দিত, বড় এসেও দিত। বাবু বলেছিলাম যে তুই গোপাল সেবা কবার দিস, গোপাল সেবা গোপাল পেতেছিস, গোপাল সেবা তিনবার দিতে হয়, বলেছিলাম তো বন্ধুরা। তাই আজকে তার ক্লারিফিকেশান দিল, কিন্তু ভুল, কিন্তু সে বলল, কিন্তু এর আগের দিন আমরা কী দেখেছি, ও চান টান করে বলছে আমি পুজো দিতে যাব, পুজো দিতে গিয়ে কী দেখেছি, না বর পুজো দিয়ে গেছে, বর সকালবেলা অফিসে গেছে, পুজো দিয়ে গেছে, তার মানে ওয়ার কিন্তু তখন পুজো দিল না, তার মানে ওই একবার পুজো আর রাত্রিবেলা একবার পুজো, সেবা। আমরা গোপাল সেবা বলি, পুজো দেওয়াটা মানে সেবাই বলি, আমরা গোপালকে যেটা বলি সেটা সেবা বলি, আর আমাদের ঘরের যে গৃহদেবতা তাকে তাদের আমরা পুজো বলি। তাহলে আমরা কী দেখলাম, কী বললো ও আগের দিন, আগের দু তিন দিন আগের ভিডিওতে কী বললো, যে এ বাবা আমি জানি না আমার বর পুজো দিয়ে গেছে, কারণ ও ই ছিল, ওর বাধা ছিল পুজো দিতে, দু তিন দিন দিতে দিতে ওর বর পুজো দিয়ে গেছে। আজকের ভিডিওতে কী দেখলাম, সকালবেলা বর পুজো দিচ্ছে। বন্ধুরা, এটা অন্য একটা ভিডিও ক্লিপ, অন্য দিনের ভিডিও ক্লিপ, নিজেকে প্রমাণ করার জন্য, যে ও তিনবার, কুকুরগুলো এত ডিস্টার্ব করে না এই বাচ্চা কুকুরগুলো, নিজেকে প্রমাণ করার জন্য তিনটে ভিডিও মানে দুটো ফুটেজ দেখিয়েছে, সকাল আর দুপুরে, কারণ এই সকালবেলা ও যখন আটকা ছিল প্রত্যেক দিন ওর বর পুজো করে যেত, তারই কোনো ভিডিও ক্লিপ আজকে আমাদের শো করলো, তারপরে দুপুরে ওর পুজো দেখালো। এই পুজোর ব্যাপারটা পুরো মিথ্যে কথা বললো বন্ধুরা, কারণ ওর নিজে মুখে বলেছে দুপুরবেলা পুজো দেয়, রাত্রিবেলা পুজো দেয়। ক্ল্যারিফিকেশান দিতে এসে মিথ্যের আশ্রয় নিল, ওর বাড়িতে গোপাল সেবা দুবারই পড়ে, যেটা ওর বর একবার দিয়ে যায়, কিংবা ওর বর অফিসে চলে যায়, তারপরে ও দুপুরবেলা দেয় আর রাত্রিবেলা পড়ে গোপাল সেবা। সেটাকে ক্লিয়ার করার জন্য দর্শকদের বোকা বানিয়ে গেল, একটা ক্লিপ অ্যাড করে বলে দিল এই যে সকালে বর দিয়ে গেছে, দুপুরবেলা আমি দিলাম। তোমরা যারা মনে করবে, আমার বিশ্বাস করবে না, যে মনে করবে না ও ঠিক, ওর পুরনো ভিডিওগুলো একটু দেখো, গোপাল পাতার পর পর যে কবার করে পুজো দিয়েছে, পুজো দেওয়া তো দেখায়নি, দুই একবার মুখে বলেছে এই টান টান করে এখন পুজো দেবো, বা এই যে বর সকালবেলা আমের বারণ আছে, আমার অসুবিধা আছে, বর সকালবেলা পুজো দিয়ে গেছে। আর সত্যি কথা, ওর বরের পুজো দেওয়া ভালো লাগে, দেখতে ভালো লাগে, অস্বীকারের জায়গা নেই। তো সেটাও কিন্তু আজকে ও পুরোটা একটা মিথ্যে কথা বলে গেল ঠাকুরকে নিয়ে, তো যাই হোক, তার মধ্যেও গোপালকে আলাদা সিংহাসন থেকে মানে টুলের থেকে সিংহাসনে বসিয়েছে, তাহলে ওর যদি তিনবার ভোগ দিতে হয়, মানে তিনবার পুজো দিতে হয়, তাহলে পুরো সব ঠাকুরকে ওকে তিনবার দিতে হয়, দিতে হবে, তাই তো বন্ধুরা? তোমরা বলো, একটা সিংহাসনে অনেক ঠাকুর রেখেছে, অনেকগুলো ঠাকুর রেখেছে, সেখানে গোপালকেও ঢুকিয়ে দিল, তার মানে সব ঠাকুরগুলোকে তিনবার ওকে সেবা দিতে হয় ওর কথা অনুযায়ী। আর একটা কথা বলবো,
তোর বর্ণা দীক্ষিত, তোর বর্ণা ওঙ্কারের উপাসক, তাহলে তোর বরের গুরুদেবের ফটো কোথায় তোর আসনে, বা ওঙ্গের ফটো কোথায় তোর আসনে, তোর যে ওঙ্কটা দরজার উপর ঝোলে সেই বিগ্রহ, সেই বিগ্রহ কোথায় তোর আসনে কোথায় স্থান পেয়েছে সেটা আমরা কি জানি? শ্বশুরবাড়ি বা স্বামীর যে গুরুদেব তাকেই আমরা ভুজি, তাই তো? শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী। আর যদি শ্বশুরবাড়িতে গুরুদেব না থাকে বা শ্বশুরবাড়িতে যদি কোনো গুরুর মানে ছত্রছায়া না থাকে, তাহলে বাপের বাড়ির গুরুদেব হয়তো বিয়ের আগে যারা দীক্ষা নিয়ে নেয় তারা পুজো করতেই পারে, গুরু সেবা করতেই পারে, যেটা ওর বর, শুনেছি ওর বর দীক্ষিত, ওর বর গুরুদেব আছে, ওর বরের, ওর শ্বশুর বাড়িতে ওঙ্কার প্রতিষ্ঠিত ওঙ্কার আছে, সেই ওঙ্কারের পুজো হয় না কেন? সেই তোর বর হচ্ছে দীক্ষিত, তাহলে তার একটা বিগ্রহ নেই কেন তোর আসনে? যদিও আমাদের যেখানে বিগ্রহ থাকে সেখানে অন্য কোনো প্রতিচিত্রর আমাদের কোনো মূল্য নেই, রাখি না, চলে না। তোমাদের দেখাবো একদিন আমি আমার ঠাকুরঘর, একটা শুধু শ্বেতপাথরের, শ্বেতপাথর না কিসের জানি না, একটা ওং আছে শুধু, আর পাশে তাদের নিচে আমি দুজনকে রেখেছি, যদি পারি দেখাবো, আমার পুরনো চ্যানেলে আছে, মানে পুরনো ভিডিওতে আছে আমার, সেটা আমি বলছি না। আমার প্রশ্ন হচ্ছে তোর বর একটা গুরু, গুরুর শিষ্য, সেই গুরুর ই নেই কেন তোর, তোর আসনে স্থান পায়নি কেন? বরের গুরুদেব বা ওঙ্কার যাকে তুই বলেছিলি আমার বর, আমার শ্বশুরবাড়ি ওঙ্গের উপাসক, সেই ওঙ্ক নেই কেন তোর ইসে আসনে? প্রশ্নটা আমার এখানে নেই কেন, স্থান পায়নি কেন? স্বামীর গুরু স্থান পায়নি কেন তোর আসনে? আমি কোনো ঠাকুরকে ছোট করছি না, কোনো ঠাকুরকে ছোট করছি না, মিথ্যে কথা বললি আজকে গুরুদেব মানে ঠাকুরকে নিয়ে তাই বললাম, গোপালকে নিয়ে মিথ্যে কথা বললি, গোপাল সেবা নিয়ে তাই বললাম, আর তুই আমার ভিডিওগুলো দেখিস, দেখিস জন্য উত্তর দিতে বসছিস। এবার বলি বন্ধুরা, সেদিন কেউ সন্ধ্যেবেলায় দেখিয়েছে, এই যে সন্ধ্যেবেলায় উঠলাম, ঘুম থেকে উঠলাম 5:45 উঠে ঠাকুর পুজো দিয়ে সন্ধ্যে দিয়ে চা খেতে আসলাম, ওই ম্যাক্সিটা পরেই ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছে, সেই অবধি দেখেছি যে চান করে যে ম্যাক্সিটা পড়েছে সেই ম্যাক্সিটা পরেই বলছে যে ও পুজো দিয়ে সন্ধ্যা দিয়ে আসলো। আমি বলেছিলাম তুই ম্যাক্সিটা ছাড়িস নি, ওই খাওয়া ম্যাক্সিতেই তুই পুজো টুজো সন্ধ্যে দিয়েছিস, সেই জন্য আজকে ক্ল্যারিফিকেশন দিল যে এই ম্যাক্সিটা, এই ম্যাক্সিটা আমার পুজোর ম্যাক্সি। ভিডিও যখন করবে, ব্লগার যখন, ব্লগিং যখন করবি, তখন সত্যতা আনবি সামনে, তখন তোর বলা উচিত ছিল পুজো করার ম্যাক্সিটা পরে পুজো দিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে ম্যাক্সি চেঞ্জ করে এই যে তোমাদের সামনে চা নিয়ে আসলাম, এইটুকু কয়েক সেকেন্ডের কথা, কিন্তু তুই যেভাবে প্রেজেন্ট করেছিলি মনে হয়েছিল যে ওই ম্যাক্সিটা পরেই, যে খাওয়া ম্যাক্সিটা পরেই তুই সন্ধ্যে পুজো দিয়েছিস, সেটার ক্ল্যারিফিকেশন আজকে দিতে বসলি, সেটার ক্ল্যারিফিকেশন আজকে দিতে বসলি যে ওইটা তোর পুজো করার ম্যাক্সি, পুজোর ম্যাক্সি। অনেকের বাড়িতে থাকে সন্ধ্যে বা পুজো করার আলাদা ম্যাক্সি থাকে, অনেকের বাড়িতে থাকে। গেল দু নম্বর প্রশ্ন, এইবার আসি, বর পান্তা ভাত খেয়ে অফিসে গেল, না তোর খাওয়ার কথা ছিল, বর বলেছে না, আসলে তোকে খুব ভালোবাসে তো, জানে যে তুই পান্তা ভাত খেলে পরে তোর শরীর খারাপ হবে, ভালো কথা। বন্ধুরা, পয়সা বা ভাতের মূল্য আমাদের সবার কাছে আছে, সবার কাছে আছে ভাতের একটা মূল্য, অন্ন আমরা কেউই ফেলতে চাই না, কিন্তু যে অন্ন, যে তরকারি খেলে পচে যায়, যে তরকারি খেলে আমাদের তার ডবল টাকা বেরিয়ে যাবে বা শরীরের ক্ষতি হবে, সেটা কি আমরা খাবো? তারপরেও পান্তা ভাত ধরে নিলাম, ফ্রিজে রেখেছিল, পান্তা ভাত খেলো, বর একটা পেঁয়াজ ছিল, এক টুকরো পেঁয়াজ ছিল, ডালের বড়া তো অনেক দূরস্থ, ডাল ভিজিয়ে রাখতে হবে, সেটাকে বাটতে হবে, তারপরে সেটার বড়া করতে হবে, অনেক ঝামেলা, সেই ঝামেলাও করবে না, বলো তুমি কি বলছো, তুমি কি কইছিলে আমারে ডালের বড়া খাবে? যদি নাও বলে থাকে, বলেছে, ডাল ভিজতে কত মিনিট সময় লাগে, কত মিনিট সময় লাগে, যখন বলেছে তার 10 মিনিট আগে হয়তো বলেছে, কালকে রাতে বলেনি, আগের দিন রাতে বলেনি, পরের দিন সকালে বলেছে তো যে পান্তা ভাত বড়া দিয়ে খাবো, ডাল ভিজতে 3-4 মিনিট লাগে, মুসুরির ডাল ভিজতে, যদিও না লাগে বেসন দিয়ে দুটো পেঁয়াজি করে দেওয়াই যেত, যেহেতু ডালের বড়া চেয়েছে খেতে, হলো তা দূরস্থ করে দেওয়া, বলছে কইছো নাকি আগের দিন রাতে, তোমার ওর কাছে কিছু খেতে চাইলে বরকে আগের দিন রাতে বলতে হবে, ওর কাছে কিছু খেতে চাইলে সেটা টাইমের মধ্যে বলতে হবে, নালে ওর ভিডিওতে ভিডিও করতে অসুবিধা হবে, সময় পাবে না, এর আগে আমরা চা নিয়ে দেখেছি, তারপরেও আজকের ব্লগিংয়ে দেখলাম পেঁয়াজ, এক টুকরো পেঁয়াজ চেয়েছে, পেঁয়াজ কাটতে দিতে সময় লাগবে, অথচ সে যখন তরকারুটি খায় তরকার সঙ্গে যে পেঁয়াজ আসে তারপরেও সে তার জন্য পেঁয়াজ কেটে নেয়, এখানে অজুহাত কী দিল, মুখে 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 গন্ধ হবে, মানে কাজে যাচ্ছে মুখে গন্ধ হবে, অবাক লাগে না, বললো এই খেয়ে নেবো, মৌরি খেয়ে নেবো, মৌরি তো নেই তো,
পেঁয়াজ খাওয়ার পরে দাঁতটা ব্রাশ করে নিলেই গন্ধ চলে যায়, বা যে কোনো একটা এলাচ, একটা লবঙ্গ বা একটা দারচিনি মুখে দিলেই গন্ধ চলে যায়, বা একটা চুইনগাম বাইরে বেরোবে, একটা চুইনগাম মুখে দিলেই, বা অনেক রকম মুখশুদ্ধি থাকে, একটা মুখে দিলেই গন্ধ চলে যায়, সর্বোপরি দাঁতটা ব্রাশ করলেই চলে যায়। সে পান্তা ভাত দিয়ে একটু পেঁয়াজ চেয়েছে, প্রথমত পান্তা ভাত খেয়ে সে অফিসে যাবে, 8 ঘন্টা 10 ঘন্টা তার দাঁড়িয়ে থেকে ডিউটি করতে হবে, কারণ সে, আমরা জানি সে একটা মলে কাজ চাকরি করে, আর মলে বসে থাকার কোনো অপশান নেই, করে, নিজেই বলছে পান্তা ভাত খেলে ঘুম পায়। অথচ এই পান্তা ভাত যদি মন্দিরা বা সোমনাথ খায়, ওর রেড়ে করে ধরে, সেই পান্তা ভাত খেয়ে ওর বর গেল অফিসে, যে নাকি 8-10 ঘন্টা দাঁড়িয়ে থেকে ডিউটি করবে, সে পারলো না, ফোর্সফুলি তোমার খেয়ে এটা খেয়ে যাওয়া হবে না, ওর কথা মানে না, তোমার এটা খেয়ে যাও, তুমি ডিউটি ছুটির দিনে বাড়িতে থাকতে খেতে কোনো ব্যাপার না, তোমার এটা খেয়ে যাওয়া হবে না, তুমি 8 ঘন্টা ডিউটি করবা। ভালোবাসা হচ্ছে এটা, এত ভালোবাসে যে এক পিস পেঁয়াজ দিতে পারে না কেটে, এক পিস পেঁয়াজ কেটে দিতে পারবে না, অজুহাত মুখে গন্ধ হবে, ডালের বড়া করে দিতে পারে না, অজুহাত আগের দিন রাতে কেন বলনি, ডাল ভিজিয়ে রাখতে হতো, গেল। এবার বলি তোর বাপের বাড়ির কথা, তুই বাপের বাড়ির গল্প শোনালি, তোর বিয়ের আগের কী হয়েছে, একটা কথা মাঝখানে বলে রাখি, তুই বিয়ের আগে অসুস্থ হয়ে যেতিস, অসুস্থ হয়ে হতিস উপোস করলে, তখন যদি একটু ট্রিটমেন্ট করাতিস না, তাহলে আজকে এই ছেলেটার ভাগ্য থেকে, ভাগ্যে হয়তো তুই জুটতিস না, এই ছেলেটার বাবা মা হয়তো একটা উত্তরসূরি পেত, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ এখনকার দিনে বিয়ের সময়ই এখন ব্লাড টেস্টেড সব টেস্ট করে নেয়, যে ছেলে মেয়ের কোনো অসুবিধা আছে কিনা, ব্লাড গ্রুপ টুপগুলো দেখে নেয়। তো এইটুকু বললাম হচ্ছে, তুই বললি তাই, যে আমি তো তখন জানতাম না আমার এই এই প্রবলেম, আমার উপোস করা যাবে না, আমার শাক খাওয়া যাবে না, তো যদি প্রবলেমগুলো দেখতিস হয়তো সলভও হয়ে যেতে পারত, সলভ করে নিয়ে বিয়েটা করতে পারতিস। যাই হোক, প্রসঙ্গ তো বলি, তুই কি বললি, শিবরাত্রি করেছিলি বিয়ের আগে, শিবরাত্রি করেছিলি, শিবের মাথায় জল দিয়ে এসে ভাত খেয়েছিস, লাউ শাক দিয়ে ভাত খেয়েছিস, তোর মা কি কোনো নিয়ম জানে না, শিবরাত্রি করে এসে, বন্ধুরা তোমরা পারলে উত্তর দিও আমার এই কমেন্টের, আমার এই কথার, শিবরাত্রির দিন ভাত খেয়ে, মানে জল ঢেলে এসে ভাত, লাউ শাক দিয়ে ভাত খেয়েছে বন্ধুরা, তারপরে হাসপাতালে যেতে হয়েছে, এত পটি করেছে, তোমরা বলো তো বন্ধুরা কেউ করেছো, তোমরা শিবরাত্রি নীলের উপোস যারা করো, তারা উপোস করে ভাত, আমি শুনিনি, অনেকের নিয়ম আছে লুচি খাওয়া যায়, লুচি খাওয়া যায় অনেকে ঘটি দিয়ে, মানে এদেশীয়দের, এদেশীয়দের মধ্যে উপোস টুপোস করলে লুচি খাওয়া যায় না, ভাত নয়, ও বললো শিবরাত্রি করে, আমরা শিবরাত্রি করে সাবু খাই, ফলার করি, এই যে নীলের উপোস আসছে সামনে, উপোস করবো, করে আমরা ফলার খাবো, মানে সাবু ভিজিয়ে রাখবো, সেই সাবু জল ঢেলে আমরা সাবু খাবো। অবাক লাগে না বন্ধুরা, অবাক লাগে না, তার মার বাড়ির শিবরাত্রি, আমি বলবো সে নাই বিয়ের আগে জানতো না নিয়ম, তার মাও জানে না যে শিবরাত্রি করে ভাত খেতে নেই, ভাত খায় না কেউ, কেমন কেমন শিক্ষা দীক্ষা, কেমন আচার নিয়ম এদের বাড়ির, আজকে ও বলেছে জন্য জানতে পেরেছি, না বললে জানতে পারতাম না, কারণ আজকে ব্লগিং দেখানোর কিছু নেই, ওই মাছের ঝোল শাক আর কি যেন তিন পদ বেগুন ভাজা শাক ভাজা আর কি যেন উচ্ছে আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল, তিন পদ দিয়ে বরকে পাঠিয়ে দিয়েছে, আর ওই পদ দিয়েই তো খেয়ে নেবে, শুধু ভাত করতে হবে, তাই আজকে ব্লগিংয়ে কিছু দেখানোর নেই, তাই জন্য বসে বসে বিয়ের আগে গল্প করছে, গল্প করতে গিয়ে এমন গল্প ফেঁদেছে, নিন্দনীয় গল্প, শিবরাত্রি দিয়ে জল ঢেলে এসে ভাত আর লাউ শাককে হাসপাতালে ভর্তি, এত পটি হয়েছে, ও আবার অন্যের আচারের কথা বলে, ও আবার অন্য বাড়ির পুজোর কথা বলে, ও আবার অন্য বাড়ির ব্লগিংয়ের কথা বলে, ও বলে বাড়িতে গাছ কাটছে শ্বশুর বাড়িতে, কি গাছ সেটাও বুঝতে পারছে না, এখানে একটা আম গাছ ছিল নাকি, জানেই না, বোঝেই না, ও জানেই না বাড়িতে গাছ কাটা হচ্ছে, কারণ শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক বুঝতে পারছো, বুঝতে পারছো তোমরা শ্বশুর শাশুড়ির সঙ্গে কেমন সম্পর্ক, ও ওই বাড়িতে আশ্রিতা রয়েছে, যে বাড়িতে ও রয়েছে সেই বাড়িতে গাছ কাটা হচ্ছে, সেই বাড়িতে গাছ কাটা হচ্ছে, সেই গাছ কি গাছ বা কেন কাটা হচ্ছে, হয়তো শ্বশুর শাশুড়ির পয়সার দরকার, সেই জন্য গাছ কাটা হচ্ছে, তার খোঁজই রাখে না, খবরই রাখে না, জানেই না বাড়ির বউ, এবার অন্য বাড়ির বউদের সমালোচনা করে, অন্য বাড়ির বউদের কথা বলে, এই হচ্ছে ও ওই বাড়ির বউ। তো বন্ধুরা এইগুলো আজকে ও বসে বসে ক্ল্যারিফিকেশন দিল, আর সেইগুলো আমি পরিষ্কার করে দিলাম, আমি পরিষ্কার করে দিলাম কতটা মিথ্যে কথা বসে বসে বলছে ঠাকুরকে নিয়ে, কতটা অনাচার করেছে বিয়ের আগে শিবরাত্রিকে নিয়ে, কতটা অনাচার করেছে, আমরা জানি শিবরাত্রির আগের দিন সংযম করতে হয়, যেটা নীলের দিন করতে হয় না,
আর শিবরাত্রির দিন জল ঢেলে এসে সাবু ফল টল খেয়ে সেই দিনটা কাটিয়ে দেয়। তারপরের দিনও আছে, তারপরের দিনও ঠাকুর বাড়ির থেকে গিয়ে কথা শুনে এসে সেখানে একটা ভুজি দিয়ে তারপরে আমরা উপোস ভঙ্গ করি। অনেক নিয়ম আছে, নীলের দিনও আছে। নীলের দিনকেও নীলের উপোস টুপোস করার পরের দিন, পরের দিন আমরা ঠাকুর বাড়িতে ভুজি দিয়ে তারপরে উপোস ভঙ্গ করি। সেদিনকে আমাদের এই যে আমের টক, তিতো, এগুলো খেতে হয়। এই যে আমরা আম খাবো না এখন, এই যে আমের ছোটো ছোটো যে দানাগুলো, এগুলো আমরা খাবো না এখন। যতক্ষণ না নীলের ঘরে দেবো আমরা, ততক্ষণে এই আম আমরা খেতে পারবো না। নীলের ঘরে দিয়ে গঙ্গায় আম ভাসিয়ে এসে তারপরের দিন আমরা সেই আম কিনে নিয়ে এসে একদম নতুন আম, নতুন বোটার আম, সেই আম দিয়ে টক ডাল উচ্ছে দিয়ে তিতো, আমাদের নিয়ম আছে, এগুলো খেতে হয়। ও নয় জানতো না, ওর মাও কি জানতো না? এই হচ্ছে ওর বাপের বাড়ির কালচার, এই হচ্ছে বাপের বাড়ির নিয়ম। ও আর একটা কথা বললো, শ্বশুর বাড়িতে এসে খেয়ে দিয়ে পুজো করা যায়। এই জায়গাটাও একটু কায়দা করলো, এই জায়গাটা পরিষ্কার করি। আমরা যে গুরু দীক্ষিত, আমি ওর শ্বশুর শাশুড়ি, ওর বড় সেই গুরু দীক্ষিত, আমাদের গুরুদেবের যখন উপাসনা হয় সেই উপাসনাতে আমাদের খাওয়ার কোনো ব্যাপার থাকে না। আমরা খেয়ে দিয়ে খই মুরকি পাক দিয়ে আমাদের উপাসনা হয় সন্ধেবেলায়। আমাদের সেটা, আমাদের কোনো বাইন্ডিংস নেই যে উপোস করে আমাদের গুরুদেবের উপাসনা করতে হবে। সেটা কেউ গুলিয়ে ফেললো পুজোর সাথে। তাই বলে আমার বাড়িতে যদি সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয় বা নারায়ণ পুজো হয়, সেক্ষেত্রে কিন্তু উপোস করেই পুজো হয়। সেখানে বলে দিল, আমার শ্বশুরবাড়িতে নিয়ম নেই, শ্বশুরবাড়িতে গুরুদেবের কথা বলো। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি দেখো, কারণ ওর বাড়িতে ওর ব্লগিং করতে গিয়ে দেখো এই জিনিসটা তোমরা দেখতে পাবে। চলো দেখি, দেখো তোমরা এই ওর ঘরের দরজার উপরে এই ইনাকে, এই যে ওঙ্কার, ওং দেখো, এই হচ্ছে ওঙ্কার। আমরা হচ্ছে ওঙের উপাসক, এই ওঙের মধ্যেই আমাদের সব আছে, আমাদের অন্য কোনো মূর্তি পুজো লাগে না। তোমাদের একটু দেখালাম, এই ওঙের মধ্যে দিয়েই আমাদের সব। কিন্তু তাই বলে আমি লক্ষ্মী পুজো করি, লক্ষ্মী পুজো করি, সরস্বতী পুজো করি, তো সেগুলো কি খেয়ে করি? কখনো না। আমাদের গুরুদেবের যখন উপাসনা হয় তখন আমাদের খেয়ে দেয় সন্ধেবেলায় উপাসনা, তাতে কিচ্ছু ব্যাপার না। চেষ্টা করি সেদিনকে নিরামিষ খাওয়ার, নিরামিষ খাই। তো যাই হোক, এই হলো ওর আজকের ব্লগ। ব্লগে স্বামীকে কতটা ভালোবাসে, ঠাকুরকে নিয়ে কতটা মিথ্যে কথা, মিথ্যে চারিতা করলো, তোমাদের বললাম আজকে। এইবার বলি টিনুর কথা। টিনু আজকে সেই শনিবার দিন বিয়েবাড়ির একটা ব্লগ করেছিল, সেখান থেকে কেটে কেটে দুটো ভিডিও দিয়েছে। আজকে এখনও পর্যন্ত কোনো ভিডিও দেয়নি, তবে তোমাদের বলে দিচ্ছি, টিনু কিন্তু টিনুর বাপের বাড়িতেই আছে। তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা করতে করতে একটা নোটিফিকেশান আসলো, সেখানে দেখলাম টিনু দাদার সাথে একটা রিলস দিয়েছে, নেচে টেচে নেচে। আগের দিন দেখলাম শরীর খারাপ, প্রচণ্ড শরীর খারাপ, এইমাত্র অবশ্যটা রানিংয়ে দিয়ে দিলে হয়তো হয়, স্পিডে দিয়ে দিয়েছে হয়তো। তো এইমাত্র একটা রিলস দেখলাম, রিলসে দেখলাম যে ও দাদার সাথে একটা রিলস করছে, হয়তো ও বাপের বাড়িতে চলে এসছে। আজকে ভিডিও না আসলেও হয়তো কালকে ভিডিও আমরা পেয়ে যাবো। আর আজকেও এই এখন হয়তো আর সময় নেই ওর ভিডিও দেওয়ার, জানি না এরপরেও দেবে কি না, কিন্তু কালকে আমরা ভিডিও পাচ্ছি একদম শিওর। তবে একটা কথা তোমাদের আজকে বলে রাখি, টিনুও কিন্তু স্বার্থপরতা কম দেখালো না, ও কিন্তু বুঝিয়ে দিল প্রয়োজনে ও ইউজ করে, প্রয়োজন হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয়, সেটা কিন্তু একদম বাস্তব কথা। যেমন নাকি তোমাদের আজকে একটা কথা বলবো, কালকে আজকে সকালবেলায় একটা কমেন্ট নিয়ে ভিডিও করেছিলাম, টিনু কোনো একটা কমেন্ট বক্সকে গিয়ে বলেছে যে দালাল, সরি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে ওরা এখন যোগাযোগ নেই। কেন টিনু এখন যোগাযোগ নেই? কেন? যখন বিপদে পড়েছিলি, আজকে বলতে বাধ্য হচ্ছি, যখন বিপদে পড়েছিলি ফার্স্ট এই কন্ট্রোভার্সি দিদিকেই ফোন কমেন্ট করেছিলি, দিদি আমার হাতটা শক্ত করে ধরো, আমাকে সাপোর্ট করো, বলেছিলি তো। এই কন্ট্রোভার্সি দিদির, মানে এই দালাল দিদির কমেন্ট বক্সে তো তোর কমেন্ট দেখেছিলাম জল জল করছে, যখন তুই আইডি ক্রিয়েট করেছিলি তখনই তো সেই আইডি দিয়ে কমেন্ট করেছিলি, দিদিভাই আমার পাশে থেকো। তারপরেও দেখেছিলাম এই দিদিভাই এবং তো তোকে যারা সাপোর্ট করেছিল, মানে তোর পরকীয়াটাকে সাপোর্ট করেছিল, অবশ্যই আমরা সবাই কিন্তু কলিগ, ওয়াইটিতে যেহেতু কাজ করছি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা ব্যক্তিগত কেউ কারুর শত্রু নই, কিন্তু আমরা কলিগ, আমাদের যেটা ভালো লাগে আমরা বলি, আমাদের যেটা ভালো লাগে না সেটা বলি, উল্টো দিকে তাদের, তারা তাদের ভালো মন্দটা, যেটা আমার টিনুর ভালো লাগে সেটা আরেকজনের ভালো না লাগতে পারে, আমার সন্দীপের একটা ভালো লাগে তার সন্দীপের একটা খারাপ লাগে, এইভাবে আমরা আমি পরকীয়া সাপোর্ট করি না, দালাল পরকীয়া সাপোর্ট করে, তাই বলে আমরা ব্যক্তিগত তো শত্রু না, আমরা ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়াই হয়। তো সেক্ষেত্রে তোকে দেখেছিলাম বিরাট একটা কমেন্ট তোর লোগোটা দিয়ে দিদিভাইয়ের কমেন্ট বক্সে, দিদিভাইয়ের
চ্যানেলে দিদিভাইয়ের ভিডিওর নিচে, এবং এইসব দিদিভাইকে যারা তোকে সাপোর্ট করছিল তাদের তাদের ভিডিওগুলো তোর কমিউনিটিতে ঝুলছিল ঝুলছিল। আজকে তুই বলছিস যে আমার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের সাথে যোগাযোগ নেই, কারণ সবাই ভিডিওর জন্যই, তাদের চ্যানেলের জন্য, গ্রো করার জন্যই এগুলো করে। তখন তুই বুঝতিস না, তুই যে একদম নতুন ব্লগার তা তো না, তখন তুই বুঝতিস না যে চ্যানেলের জন্যই এতটা ভালোবাসা, নাহলে তোর সাথে কী সম্পর্ক, কিসের ভালোবাসা? না তুই ফ্যামিলিগত কিছু, না তুই রক্তের সম্পর্ক, না তুই পরিচিত, না তুই বান্ধবী, তোর সাথে কিসের সম্পর্ক? এই যে যারা তোকে সাপোর্ট করে বা যারা তোকে সাপোর্ট করে না, তাদের সাথে তোদের কী, তোর কী সম্পর্ক? একমাত্র ভিডিও, আর ভিডিওটাই আমাদের আর্নিং একটা পথ, আর আর্ন করতে কে না চায়? তুই আজকে বলছিস, আজকে তুই বুঝতে পেরেছিস যে আর্নিং মানে ভিডিওর স্বার্থে তোর সাথে সম্পর্ক রেখেছে, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওর চ্যানেলের গ্রোথ। তুই এই কথাটা বলে না টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছিস, টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের অপমান করেছিস। এতটা বোকা তুই নোস, এতটা ছোট মানুষও তুই নোস, যে কেন তোর সাথে মানে তুই কমেন্ট করেছিস, তোর সাথে কেন যোগাযোগ করেছে, এটা তুই না বোঝার মতো মেয়ে না। নালে কিসের স্বার্থে তোকে সাপোর্ট করবে, কিসের স্বার্থে তোকে দিনের পর দিন তোকে নিয়ে তোর নেগেটিভিটিগুলো চাপা দিয়ে তোকে ভিডিও করে যাবে, সাপোর্ট করে তোকে বাঁচানোর চেষ্টা করবে, কিসের জন্য? কন্ট্রো বিয়ে মানে উল্টো দিকের কন্ট্রো মানে বিপরীতমুখী কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে তোকে কেন বাঁচানোর চেষ্টা করবে? তুই কালকে কমেন্টে বলছিস যে তারা তাদের চ্যানেল গ্রোথের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো করে, তাই না? তুইও তো করেছিলি, তুই নিজে বাঁচার জন্য। তুই জানিস তুই যে অন্যায় করেছিস, তোকে ওয়াইটিতে ছিঁড়ে খাবে, সবাই ছিঁড়ে খাবে, অন্যায়গুলো তুলে ধরবে তোকে। সেই জন্য তুইও তো বাঁচার জন্য এই দালালের হাত ধরেছিলি, সেই জন্যই তো। তুই কোন স্বার্থে, কোন স্বার্থে এই কন্ট্রোভার্সি যারা তোর পজিটিভ ভিডিও করেছে তাদের কমিউনিটিতে তুলেছিস, কোন স্বার্থে? তোরও স্বার্থ ছিল তো, তুই জানিস তুই কর, তুই যদি কমিউনিটিতে না দিস তাহলে এরা এরাও তোর পাশ থেকে সরে যাবে, তাহলে তোরও একটা স্বার্থ ছিল, তোরও একটা স্বার্থ ছিল। বিশেষ করে এই দালালের ভিডিওগুলো কমিউনিটি দিয়েছিস, যেখানে সন্দীপকে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে, সন্দীপের বাবা মাকে নিয়ে নোংরা থেকে নোংরাতর কথা বলেছে, সেই ভিডিওগুলো তুই কমিউনিটিতে দিয়েছিস। কেন আজকে তুই বলছিস তারা তাদের ভিডিওর জন্য করে, চ্যানেলের জন্য করে, গ্রো করার জন্য করে? এতদিনে তুই বুঝেছিস, তুইও ব্যবহার করে ফেললি বল। আর দালাল এটাই চায়, দালাল এইভাবেই ব্যবহৃত হয়, কারণ দালালের রূপ বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এখন হয়তো অ্যাডজাস্ট হচ্ছে না। তুইও হয়তো অনেক কিছু হয়তো পরে দেখা যাবে, তুই এইসব তথ্য দিয়েছিস, তুই এইসব তথ্য দিয়েছিস, তুই কতটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্যবহার করেছিস, দালালকে ব্যবহার করেছিস, যে তোর প্রেমিক তোর ফুলসজ্জার কথা তার ই দিয়ে চ্যানেল দিয়ে রিভিল করেছে, এখন বলছিস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের চ্যানেলের যে গ্রো করার জন্য করে? তখন মনে ছিল না তোর প্রেমিককে দিয়ে যে সমস্ত কথা তুই রিভিল করেছিস, তোর মনে ছিল না? না ভয় পেয়ে গেছিস, বুঝতে পারছিস যে তোর আসলি আত্মাও সামনে চলে আসবে? তুই যদি তোর শ্বশুরবাড়ির কেচ্ছা তার হাতে তুলে না দিস, সে কি করে বলে? সে এত গোপন কথা কি করে বলতে পারে? একদমই তাই, সে তার চ্যানেলের জন্য, আমরা চ্যানেলের জন্য করি, কিন্তু তুই তোর বাড়ির কেচ্ছা কেন বিক্রি করেছিলি, কেন করেছিলি? তুইও তোর চ্যানেলের জন্য নোংরামি বিক্রি করেছিলি, তুইও তোর চ্যানেল গ্রো করার জন্য, পয়সা ইনকাম করার জন্য করেছিলি। এখন বুঝতে পারছিস যে আমি তো ভুল করে ফেলেছি, কারণ অনেক তত্ত্ব হয়তো মিথ্যে তত্ত্ব তুলে দিয়েছিস তার হাতে, যেগুলো বলেছে পরবর্তীতে বলার দিন চলে এসছে, বল যে না এগুলো আমি বলেছিলাম, ও বলবে না যে টিনু আমাকে দিয়ে বলিয়েছে এগুলো, আমাকে আমাকে এগুলো বলতে বলেছে, নাহলে আমি কী করে জানবো? সেই দিন চলে এসছে না, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস সত্যিটা সামনে চলে আসবে? ভয় পাচ্ছিস, যার জন্য ইগনোর করছিস, তুই বুঝে গেছিস? তা তুইও কিন্তু ব্যবহার করতে ছাড়লি না, তুইও কিন্তু ব্যবহার করতে ছাড়লি না, তুইও কিন্তু তোর এই দালাল দিদিকে ব্যবহার করলি, কারণ ও ও এরই যোগ্য, ওকে জাস্ট ব্যবহার করে মানুষ করে ফেলে দেয় ওর জন্য, ওর নিজের জন্য। তো যাই হোক, আজকে মনে হলো যেন যে তুই আজকে এতদিনে বুঝতে পারলি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের চ্যানেলের গ্রোথের জন্য যোগাযোগ করে, এটা আজকে তুই বুঝতে পারলি, মানে গতকালকে বুঝতে পেরেছিস, ওই জন্য এত সুন্দর একটা কমেন্ট করেছিস। ভালো, তুই দেখতে থাক সামনের দিন, তোর সামনে কি আসছে, আসতে চলেছে, দাঁড়া, তোরও সব সত্যি সামনে চলে আসবে, এইবার সত্যি আসার পালা, এইবার আমরা জানতে পারবো যে তুই কী কী তথ্য তুলে দিয়েছিস দালালের কাছে, কী কী তথ্য তুলে দিয়েছিস, সবটা আসবে সামনে। তো চলো বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার আসছি, টাটা।